বিসমিল্লা রহমান ইব্রাহিম ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান পক্ষ থেকে দেশবাসী এবং বিশ্ববাসীকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি ভারতে বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে আমরা ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে জাতিসংঘ এবং অন্যান্য ওআইসি যারা আছে তাদেরকে ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যান রাইটসের পক্ষ থেকে বার্তা পৌঁছা দেওয়ার জন্য আজ আমি ক্যামেরার সামনে আসছি ভারতে যেভাবে ধর্মীয় প্রতিষ্ঠানের উপর হামলা হচ্ছে বিশ্ববাসী কোনো দিন মেনে নিতে পারে না পদে পদে ভারতে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে কোনো মানবাধিকার কর্মী চুপ করে বসে থাকার সুযোগ নাই আমরা প্রতিবাদ করতেছি ভারত সরকার তার দেশের জনগণকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ধর্ম ধর্মীয় প্রতিষ্ঠানগুলি রক্ষা করতে ব্যর্থ হয়েছে মোদী সরকার কোনো অবস্থাতে ভারতবর্ষ ভারতের শাসক হইতে পারে না বাংলাদেশের মানুষ আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে হত্যাকাণ্ড চলাচ্ছে বাংলাদেশের মানুষ কোনো দিন বসে থাকতে পারে না কোরআন শরীফ আল্লাহর বিধান কোরআন শরীফে পুরিয়ে দেওয়া হচ্ছে আল্লাহর ঘর মসজিদ ভেঙ্গে ফেলা হচ্ছে এটা মুসল বিশ্ববাসী এবং মুসলমানরা কোনো দিন মেনে নিতে পারে না কারণ এটা যদি মেনে নেয় প্রতিবাদ না করে আল্লাহর গজব পুরা বিশ্ববাসীর উপর নেমে আসবে যেমন চীনে কোরআন শরীফ বন্ধ করে দেওয়ার জন্য মুসলমানদের নির্যাতনের কারণে আল্লাহ রব্বুল আলমিন করোনা ভাইরাসের মাধ্যমে গজব নাজিল করে দিয়েছে যদি আমরা প্রতিবাদী না হই এই গজব আমাদের উপরেও নেমে আসবে কারণ আল্লাহর গড় আল্লাহর বিধান কোরআন শরীফ রক্ষা করার মালিক হলো আল্লাহ আল্লাহ আমাদেরকে পাঠাইয়াছেন এগুলি রক্ষা করার জন্য ধ্বংস করার জন্য নয় যদি কোনো দেশের মানুষ এই ধ্বংস করতে চায় আল্লাহ রব্বুল আলমিন তার উপর ধ্বংস ভূমিকম্প বিভিন্ন রূপ বিভিন্ন মহামারী নাজিল করে দিবে তাই দেশবাসীকে আহ্বান জানাবো এই যে ভারতে মুসলমানদের যে বেভাবে হত্যা করতেছে ধর্মীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে মসজিদ ধ্বংস করে দিচ্ছে কোরআন শরীফ পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ মা বোনদের নির্যাতন করা হচ্ছে গরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা আমরা পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ কোনো অবস্থায় মেনে নিতে পারি না আমরা জাতিসংঘকে অনুরোধ করব এই যে ভারতে যেই হত্যাকাণ্ড চালাচ্ছে তার জাতিসংঘের বডিকের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং বিশ্ববাসীকে আহ্বান জানাব ন্যাশনাল এম্বয়মেন্ট হিউম্যানাইটসের পক্ষ থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কোনোদিন এটা আমরা মেনে নিতে পারি না যেখানে আল্লাহর এ জমিন আল্লাহর মালিক হলো আল্লাহ আমরা সেইখানে আসছি আমাদের অনেক নিয়ামত আমরা খাচ্ছি সেই নিয়ামতের আমরা শুকুর গুজার করতেছি না তার আল্লাহর ঘর মসজিদে যারা হামলা করে আল্লাহর ঘর আল্লাহর কোরআনের বিধান যারা পুরী দিতে চায় তারা যেমন ক্ষতিগ্রস্ত হবে আমরা প্রতিবাদ না করার কারণে আমরাও ক্ষতিগ্রস্ত হব তাই আসুন আমরা এসব বন্দর ব্যাপারে বন্ধ করার জন্য আমরা কার্যকরী ভূমিকা রাখি এবং আমাদের দেশের প্রধানমন্ত্রীকে এর প্রতিবাদ করার জন্য আমরা দেশের সবাই জনগণ আহ্বান জানাচ্ছি সবাইকে ধৈর্য ধার দ্বার ধৈর্য ধারণ করার জন্য এবং প্রতিবাদ করার জন্য আহ্বান জানাবো ন্যাশনাল এনভায়রমেন্ট হিউম্যান রাইটের পক্ষ থেকে